বিসমিল্লাহিররহমানিররহিম। সুপ্রিয় দর্শক ও ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বর্তমান বিশ্বে যে একটা করোনা ভাইরাস নিয়ে সারা বিশ্বে খুবই আতঙ্ক, তার ভয়াবহ আকারে রূপ নিছে। ইউকে সহ এটা প্রথমে চায়না ওয়ান শহর থেকে শুরু হয়েছে, শুরু হওয়ার পরে এখন পুরো প্রায় ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে এটা ছড়াই গেছে। তো সেই সম্পর্কে আমি আজকে আপনাদেরকে একটি গাইডলাইন দিব যে এই ভাইরাসে প্যানিক না হয়ে কিভাবে আমরা নিজেদেরকে সুরক্ষা করতে পারি, নিজেরা আইসোলেটেড হইতে পারি, বা এই ভাইরাস থেকে কিভাবে নিজে এবং আমাদের যে পরিবার পরিজন আছে সবাইকে নিয়ে আমরা নিরাপদে থাকতে পারি, সেই সম্পর্কে আমি কিছু দিক নির্দেশনা আমি আপনাদেরকে দেব। আশা করছি আপনারা কষ্ট করে যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে খুবই সুন্দর একটি দিক নির্দেশনা পাবেন যে কিভাবে এই ভাইরাস আমরা প্যানিক না হয় এটা থেকে আমরা উত্তীর্ণ বা ওভারকাম করতে পারব। আর আপনারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে কিছু এই যে করোনা ভাইরাস এটার যে সিমটম বা লক্ষণগুলো কি কি সেই সম্পর্কে একটু বলবো। নাম্বার ওয়ান হচ্ছে আপনার যেই সর্দি, তারপরে কফ কাশি যেটা, তারপরে গলা ব্যথা, গলার মধ্যে ব্যথা হয়, তারপরে আপনার টেম্পারেচার যদি ওভার 100 হয়, তারপরে হাসি দেওয়া বেশি বেশি আমরা যদি হাসি দেই, তারপরে এই লক্ষণগুলো, তারপরে শ্বাসকষ্ট, এইগুলা যদি আপনার মধ্যে আসে অবশ্যই আপনি কেয়ারফুল হইতে হইব। যদিও আপনি যদি ওই ভাইরাসে আক্রান্ত না হয়ে থাকেন, এই সিমটমগুলো যদি আসে অবশ্যই আপনি মিনিমাম 14 ডেজ আপনার মানে কোয়ারেন্টাইনে যাইতে হইব, মানে 14 ডেজ আপনি একদম আইসোলেটেড হয়ে যেতে হইব। এই হচ্ছে এই মোটামুটি এই যে এই এই জিনিসগুলো যদি সিমটমগুলো আপনি দেখেন আপনার মধ্যে আসে বা আপনার পরিবারের যদি কারো কাছে কারোর মধ্যে আসে থাকে তাহলে আপনি অবশ্যই কেয়ারফুল হইতে হইব। এখন এইগুলো আসলে পরে আসার পরে আপনি কি কি মানে প্রতিকার এর থেকে মানে কিভাবে নিজেরে রক্ষা করবেন, তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে স্টে অ্যাট হোম, অবশ্যই আপনাকে মানে বাসার মধ্যে থাকতে হইব। তারপরে সেলফ আইসোলেশন, আপনারা নিজেকে একেবারে মানে ঘরের মধ্যে মানে লোকজনের সাথে সময় মেলামেশা করা যাবে না, ফ্রেন্ড বন্ধু আত্মীয় স্বজনের সাথে আপনার যে নর্মাল যে যোগাযোগ যেটা থাকে ওইটা একদম টোটালি বন্ধ করে দিতে হইব। তারপরে মানে বেশি বেশি করে আপনার হাত ধৌত করতে হইব, আপনি যদি কোনো জিনিস ইয়ে করেন, বাথরুমে যান বা এমনি যদি কোনো ডোরের লক বা বিভিন্ন কিছু ইউজ করেন সাথে সাথে আপনার হ্যান্ড ওয়াশ করতে হইব। হ্যাঁ, তারপরে হ্যান্ড ওয়াশ করার পরে আপনাকে হ্যান্ড স্যানিটাইজার যেটা আছে জেল ওইটা ইউজ করতে হইব। তারপরে অপ্রয়োজনীয় ট্রাভেল টোটালি বন্ধ করে দিয়ে দিব, আপনার অপ্রয়োজনীয় কোনো ট্রাভেল মানে কারণ ছাড়া আপনি বাসা থেকে বের হবেন না। কমপ্লিটলি রেস্ট, মানে আপনি একদম কমপ্লিটলি যে রেস্টের মধ্যে থাকতে হইব, আদারওয়াইজ আপনার এই ভাইরাসটা আপনি আসলে অবহেলা করার কোনো কারণ নাই। বর্তমানে ওয়ার্ল্ডের মধ্যে ম্যাক্সিমাম কান্ট্রিগুলোতে ওরা এই জিনিসটা কন্ট্রোলে হিমশিম খাইতেছে, বিকজ এটার এখন পর্যন্ত কোনো আপনার মেডিসিন বের হয় নাই। সো অবশ্যই আপনাকে এই জিনিসগুলা মেনে চলতে হবে, আদারওয়াইজ আপনি এবং আপনার পরিবারে আপনার যদি হয় আপনি অবশ্যই আপনার পরিবার আপনার ছেলে মেয়ে আছে অবশ্যই সবাইকে আপনি এইভাবে সতর্ক করতে হবে। ভিউয়ার্স, আসলে এই যে করোনা ভাইরাস, এই ভাইরাসটা নিয়ে আসলে অবহেলা করার কোনো সুযোগ নাই। যেরকম আমাদের বাংলাদেশে দেখলাম যে এখনো পর্যন্ত পাবলিক কোনো এটা নিয়ে কোনো সতর্ক হয় নাই, তারা দেখবি বাইরে চলাফেরা করতেছে, ঘুরতেছে, এরা খাম খেয়ালিপনা অবহেলা করতেছে। বিষয়টা আসলে এরকম না, দেখা যাইতেছে ইটালিতে এই অবস্থা, আজকে আগামী 2 সপ্তাহ পরে বাংলাদেশেও এরকম অবস্থা হইতে পারে। সো এই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আসছে, ইটালিতে, ইউরোপে আসছে, আমাদের দেশে আসবে না, এই ধরনের থিঙ্কিং যদি থাকে তাহলে আমি বলবো যে আপনারা এখনো বোকার স্বর্গে বসবাস করতেছেন। এটা আমাদের দেশে গভর্নমেন্ট থেকে অলরেডি তারা ইনিশিয়েটিভ নিছে, বাট এজ এ পাবলিক হিসাবে আমাদেরকেও সতর্ক হইতে হইব। আমাদের যে প্যারেন্টস আছে, পিতামাতা আছে, ভাই বন্ধু আছে, সবাইরে এই বিষয়টা অ্যাওয়ারনেস করতে হইব, দায়িত্ব নিয়ে। তারপরে মসজিদ,
তারপরে এই যে বাজারের মধ্যে যে 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 সমস্ত জায়গার মধ্যে লোকের সমাগম হয়, তারপরে আমাদের দেশে দেখলাম যে এখনো পর্যন্ত পাবলিকে মিটিং করতেছে, মিছিল করতেছে বিভিন্ন জায়গায়, অবাধে চলাফেরা ঘোরাফেরা করতেছে, মানে কোনো রিজন ছাড়া এক জায়গা থেকে আরেক জায়গায় ওরা ভ্রমণ করতেছে। সো আমি অবশ্যই অনুরোধ করব যারা ভাই বন্ধু ফ্রেন্ড বন্ধু আত্মীয় স্বজন যারাই আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনতেছেন, অবশ্যই আপনারা এখনো সময় আছে, আপনারা কেয়ারফুল হয়ে যান। আদারওয়াইজ আপনি এবং আপনার ফ্যামিলি সবাই এটা নিয়ে পরবর্তীতে আপনারা পস্তাতে হবে। সো আপনি নিজে সতর্ক হন এবং আপনার যে পরিবার পরিজন আছে, নেইবার আছে, সবাইকে সতর্ক করুন। এটা নিয়ে হাসি তামাশা করার কোনো বিষয় নাই। এই পর্যন্ত ওয়ার্ল্ডের প্রায় ম্যাক্সিমাম কান্ট্রিতে ওরা কোনোভাবে এটা কভার দিতে পারতেছে না, এখন পর্যন্ত মেডিসিন আবিষ্কার হয় নাই। এই আমেরিকা, ইউকে সহ ইউরোপের যত ভ্যালুয়েবল কান্ট্রি আছে ওরাও হিমশিম খাইতেছে। ইটালিতে মানুষের যে ভয়াবহ অবস্থা, এই ইটালি প্রাইম মিনিস্টারে মানে ওই গত 2 দিন আগে দেখলাম যে উনি মানে কান্না শুরু করছে, যে এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ আমাদেরকে সেভ করতে পারবে না। আমরা এজ এ মুসলিম হিসাবে বেশি বেশি করে নামাজ পড়ব, তারপরে আল্লাহর কাছে পানা চাইবো এবং আস্তাগফিরুল্লাহ আমি বলবো যে আপনারা যারা শুনতেছেন বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ করবেন। আমরা এজ এ মুসলিম হিসাবে অবশ্যই যে এই পৃথিবীর মধ্যে যে বর্তমানে যে মহামারী, এই আমাদের পাপের ফসল যে শুরু হয়েছে, এটার থেকে ওভারকাম হইতে হলে অবশ্যই আমাদেরকে নামাজ পড়তে হবে, আমাদের উপরওয়ালার কাছে চাইতে হইবে যে যাতে আমাদের এই গুনাহার কারণে এই আজাব দিয়ে এরকমভাবে যাতে আমাদের মৃত্যু না হয়। আর আমি নিজেও এই মুহূর্তে আইসোলেশনে আছি ঘরের মধ্যে, গত 1 সপ্তাহ যাবত কোনো কাজ কাম নাই, কোনো কিছু নাই, একদম কমপ্লিটলি ঘরের মধ্যে আমি এই সেলফ আইসোলেশন যেটা এটার মধ্যে আমি নিজেও আছি। সো অবশ্যই আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অনুগ্রহ করে দয়া করে আপনারা এই যে এই বিষয়টা নিয়ে প্যানিক না করে আপনারা সতর্ক হন, একে অন্যকে সতর্ক করুন, পরিবার পরিজন নেইবার সবাইকে নিয়ে সতর্ক হন। ইনশাল্লাহ আমরা এটার থেকে ওভারকাম করতে পারবো ভেরি সুন। সো থ্যাংক ইউ। সো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে একটি আপডেট দেবো যে আজকে পর্যন্ত ওয়ার্ল্ডের যে ম্যাক্সিমাম কান্ট্রিগুলোতে এই যে করোনা ভাইরাসে কতজন পাবলিক আক্রান্ত হয়েছে এবং কতজন মারা গেছে। নাম্বার 1 হচ্ছে চায়না, এখন পর্যন্ত আপনার পজিটিভ এই যে করোনা ভাইরাসের পজিটিভ কেস হইতেছে 81,093 জন, আর এখন পর্যন্ত মারা গেছে 3,270 জন। তারপরে হচ্ছে ইটালি, ইটালিতে সেকেন্ড পজিশনে ইটালি আছে, ইটালিতে বর্তমানে পজিটিভ কেস হয়েছে করোনা ভাইরাসের 63,927 জন, এখন পর্যন্ত মারা গেছে 6,077 জন। তারপরে হচ্ছে ইউএসএ, ইউএসএ যে আজকে পর্যন্ত 42,032 জন করোনা ভাইরাসে এই রোগী ওরা শনাক্ত করছে এবং এর মধ্যে মারা গেছে 508 জন। তারপরে হচ্ছে স্পেন, স্পেনে এখন পর্যন্ত করোনা ভাইরাসে যে আক্রান্ত রোগীর সংখ্যা হইতেছে পজিটিভ কেস 33,087 জন এবং মারা গেছে এখন পর্যন্ত 2,207 জন। তারপর হচ্ছে জার্মানি, জার্মানিতে এখন পর্যন্ত এই করোনা ভাইরাসে যে আক্রান্ত পজিটিভ কেস 29,056 জন এবং মারা গেছে 118 জন। দেন হচ্ছে ইরান, ইরানের মাঝে এখন পর্যন্ত 23,049 জন আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে, রোগী শনাক্ত হয়েছে পজিটিভ কেস এবং মারা গেছে হচ্ছে আপনার 1,812 জন। তারপর হচ্ছে ফ্রান্স, ফ্রান্সের মধ্যে এখন পর্যন্ত আক্রান্ত পজিটিভ করোনা ভাইরাস পজিটিভ কেস 19,856 জন এবং মারা গেছে 860 জন। তারপর হচ্ছে ইউনাইটেড কিংডম, এখন পর্যন্ত আক্রান্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে 6,650 জন, মারা গেছে 335 জন। সো এখন পর্যন্ত এই যে এই হচ্ছে আজকে পর্যন্ত হয়েছে এই পজিটিভ কেস এবং মারা যাওয়ার কত কতজন রোগ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে। তারপরে হচ্ছে আপনার বিষয়টা আসলে আমাদেরকে অবশ্যই সিরিয়াসলি নিতে হবে, যে মহামারী এখন পর্যন্ত আসলে এটা এই সংখ্যা কিন্তু আরো বাড়বে, এটা আমি জাস্ট আজকে পর্যন্ত বললাম, এটা দেখা যাবে টুমোরো আরো বাড়ছে, এর ডে আফটার টুমোরো আরো বাড়বে এই সংখ্যায়, এখানে এটা থাইমা থাকবে না, এটা দিন দিন বাড়তে বাড়তে থাকবে।
ওরা অলরেডি, ইউকে গভর্নমেন্ট অলরেডি অ্যানাউন্স করছে যে এটা আগামী 2 সপ্তাহের মধ্যে প্রায় ইটালির মতো রূপ নিতে পারে। সো অবশ্যই আমাদেরকে সবাইকে সতর্ক হইতে হইব এবং নিজে নিজেকে রক্ষা করতে হইব, নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে সবাইকে নিয়ে অবশ্যই আমাদের হেফাজতে থাকতে হইব। আর আমার জন্য সবাই দোয়া করবেন, SKB ব্লগের সাথে থাকবেন। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।